yeah. I don't wanna fall asleep, I don't wanna pass away. সকালে উঠে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে মেয়ে টিফিন করছি, ওকে আজকে দেবো চিড়ের পোলাও। হয়ে গেছে চিড়ের পোলাও, একটু পাতিলেবুর রস দিয়ে নামিয়ে নেব। আমি খাবো এখন বিট আর বেদানার রস। কালকে এনেছিলাম এই কচু শাকগুলো, ইলিশ মাছের মাথা দিয়ে আজকে করবে। স্নান ট্রান হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, আজকে একটু দেরি হয়ে গেছে। বাবান বাবান, 9টা বাজে বাবা, ওঠো, আজকে স্কুল আছে না, পরীক্ষা আছে তো, ওঠো ওঠো বাবা। আমি আগে যে ওয়ার্ডে ছিলাম সেই ওয়ার্ডের একজন দিদির বোনঝির বাচ্চা হয়েছে, তার জন্য এই গিফটটা কিনেছি। দিদি খাইয়েছে আমাদের সেই আনন্দে, এবার তাদের জন্য গিফট কিনেছি। এটা হচ্ছে ডান্সিং ককটাস। কি হয়ে গেছি তো, এবার আসি, টাটা। এই যে আমাদের এই গেট থেকে বেরিয়েই, মানে বেরোতেই দুই পাশে পুরো মাছের বাজার বসে যায়। আজকে এখনো সবাই বসেনি, বেরিয়েই ডান সাইডে এই দাদা নিয়ে বসে পুরো জ্যান্ত মাছ, বড় বড় রুই কাতলা সবই জ্যান্ত নিয়ে বসে। আর এইদিকে ইনিয়াজকে নিয়ে বসেছে পুরো ইলিশ মাছ ঘেলে বিক্রি হচ্ছে। অফিস থেকে বাড়ি ফিরে এসেছি, কিন্তু করিডোরটা কেমন মানে অন্ধকার, কেউ লাইটও জ্বালায়নি। আজকে সন্ধ্যেবেলায় মনকে টিফিন বানিয়ে দিচ্ছি। এই চিকেন ছিল, চিকেন দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ পাতিলেবু এই সমস্ত দিয়ে কাঠি রোল টাইপের আমাদের রান্না হয়েছে। পার্থর আর মনের জন্য ডিমের অমলেট, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর পটল আর আলুর তরকারি। আর এই কচু শাকটা রেখে দিয়েছি, কালকে হবে কিংবা পরশু। কত বৃষ্টি হচ্ছে, পুরো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি, আবার নিম্নচাপ হয়েছে। আগে তো সারা দিন বৃষ্টি হলো, বিকালে তো কি পরিমাণে বৃষ্টি হলো, আবার এখন শুরু হয়েছে, কাল রাত থেকে শুরু হয়েছে। বৃষ্টি তো হচ্ছে বাইরে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পার্থ এখনো বাড়ি আসেনি। এই বৃষ্টিতে মনে হয় বাড়িতে থাকি আর খিচুড়ি খাই, ইলিশ মাছ ভাজা, খিচুড়ি আর বৃষ্টি, ও জমে ক্ষীর। কিন্তু কিছু করার নেই, সারা সপ্তাহ ধরেই ডিউটি। হ্যাঁ, কালকে হাফ আছে, মানে কালকে আমি 1টা নাগাদ বেরিয়ে পড়বো অফিস থেকে, আর বাড়ি আসতে আসতে এই 2-2:30 হবে। বাড়িতে এসে ভাত খাবো, ইয়ে নিয়ে যাবো না আর বয়ে খাবার, মানে লাঞ্চটা নেব না, ফলটা নিয়ে যাব। এরকম বৃষ্টি দেখলে খুব ভালো লাগে, কিন্তু একটা প্রবলেমও আছে। আমার শ্বশুর বাড়ি, মানে জায়গাটা অনেক আগে নেওয়া, আগে কিনে বাড়ি করা, তারপরে তো সবাই যারা বাড়ি করেছে মাটি ফেলে ফেলে বাড়ি করেছে, ওই চত্বরটাই একটু নিচু আর কি। তো যদি টানা মুষলধারে অনেকক্ষণ 2-3 ঘন্টা বৃষ্টি হয়, তো উঠোনে পুরো জল উঠে যায়, ইভেন ঘরেও জল উঠে গেছে, এরকমও আমি দেখেছি। যখন আমার শ্বশুরমশাই মারা গেছিলেন, তখন 2 দিন মনে হয় ঘরে জল উঠে গেছিলো, এরকম বৃষ্টি হয়েছিল তখন। জুলাই মাসে মারা গেছিলেন আমার শ্বশুরমশাই, তো কিছুদিন আগে বাৎসরিক হলো। বলছি মানে বৃষ্টি তো এমনি দেখতে ভালো লাগে, খুবই ভালো লাগে, বৃষ্টির মতন আর কিছু হয় না, কিন্তু বৃষ্টির সময় মনে হয় ঘরে বসে থাকি, খিচুড়ি খাই, ইলিশ মাছ ভাজা খাই, ডিম ভাজা খাই, পাঁপড় ভাজা খাই, ও কিন্তু এই বৃষ্টির মধ্যে এখান থেকে বেরিয়ে এসে অফিস পর্যন্ত যাওয়া, আর আরজি করে এখন অত জল জমে না, আগে যে জল জমতো যখন প্রথম প্রথম আরজি করে গেছি আমি, পুরো হাঁটুর ওপর, হাঁটুর ওপর পর্যন্ত জল জমে থাকতো, মানে আর হসপিটালের জল বোঝাই যায়, মানে সব মিলেমিশে একাকার। বাবা, এখনও ভাবলে আমার কেমন লাগে, এখন ড্রেন ট্রেন অনেক উন্নত হয়ে গেছে, এখন জল জমে কিন্তু জল আবার নেমেও যায়,
এখন অত অসুবিধা হয় না, কিন্তু এরকম মুষলধারে বৃষ্টি হলে একটু অসুবিধাই হয়। যারা বাইরে বেরোয় তাদের পক্ষে অসুবিধা, ঘরে যারা থাকে তাদের পক্ষে খুব ভালো, কবিদের পক্ষে খুব ভালো, যারা ড্রয়িং করে তাদের পক্ষে খুব ভালো, কিন্তু যারা বাইরে বেরোয়, যাদের বেরোতে হবেই, তাদের পক্ষে একটু মুশকিল হয়ে যায়। এখন আমি খেয়ে নেব, এখন বাজে 9:45। পার্থ এখনও আসেনি, ওর আজকে আসতে একটু দেরি হবে। আমার আমি খেয়ে নিই, আর মন আজকে সন্ধ্যাবেলা আমিও খেয়েছি, বাট আমি তাড়াতাড়ি খেয়ে শুতে হবে, কারণ কালকে আমার উঠে আবার ডিউটি আছে। আর একটু সময় যদি হাতে পাই, একটু ব্যায়ামটা ভালোভাবে করতে পারি, এক্সারসাইজটা করতে পারি, এক্সারসাইজটা যদি ভালোভাবে করতে পারি, আমার সারাটা দিন মনে হয় ফুরফুরে লাগে, খুব ভালো যায়। কিন্তু যেদিন আমি এক্সারসাইজ করতে সময় পাই না, সেদিন একটা কেমন যেন একটা লাগে। তো এখন আমি খেতে যাব, খাওয়ার তো আমার সেরকম কিছু নেই, খালি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হয়েছে ওটাই, আর হচ্ছে আলু পটলের তরকারি, কিন্তু খাবো না ওটা, আমি শুধুমাত্র ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এটা দিয়েই খাবো। আর মন তো এখন খাবে না, ও ঘুম থেকে উঠে খেলেও এক চিকেন রোল, তো এখন আর খাবে না, ওর বাবা আসলে হয়তো পরে খাবে। আমি এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। এই তুই কি এখন খাবি, খাবি পরে খাবি? আবার তার মধ্যে আবার খেয়েছে তেঁতুল। লেবুও খেয়েছি সবটা, পাতি লেবু, বাবা রে, তারপরে তেঁতুল খেয়েছি, সত্যি গোটাটা খেয়ে নিয়েছিস, তারপর আবার তেঁতুলও খেয়েছিস। দেখুন এই যে, একে প্রাইজ দেওয়া উচিত। কালকে আমি বেরোচ্ছি, কালকে আমি বেরোচ্ছি 5:30 ওপেনহাইমার দেখতে, ফাইনালি। কালকে যাবে সিনেমা দেখতে? কালকে আমার বা হ্যাঁ ওপেনহাইমার দেখারই প্ল্যান ছিল, বাট আমার অন্য একটা ফ্রেন্ডের সাথে, বাট ফর সাম রিজন ওর কালকে হচ্ছে না, তো তাই জন্য কালকে আমি আমার অন্য একটা বন্ধুর সাথে যাচ্ছি, যার সাথে আমার বার্বি দেখার প্ল্যান ছিল শুক্রবারে, তো ওর সাথে ওপেনহাইমারের প্ল্যানটা করে নিচ্ছি, আর বার্বিটা টেলিগ্রামে দেখে নেবো, বিকজ ওপেনহাইমার হলে না দেখলে কি মজা আসে না, বিকজ ওই বোম ফাটছে, অ্যাটমিক বোম ফাটছে, ওগুলো হলে না দেখলে মজা আসে না, বাট বার্বি আই থিং ইভেন ওয়াচ ইট লাইক ইন ফোন, ওগুলো কিছু ম্যাটার করে না। তো কালকে এই জন্য কালকে আমরা যাচ্ছি মুভি দেখতে, তারপরে টাইম পেলে খাবো, নয়তো মুভি দেখা, কিন্তু খেতে তো হবে, তো তাই কালকে এনজয় করবো অনেক। খেতে চলে এসেছি, এবার বই পড়বো। দুদিন ধরে বই পড়া হয় না, দুই দিন কি তিন দিন ধরে বই পড়া হয় না, পেয়ে গেছি ডেল কার্নেগি, পড়বো, পড়তে পড়তে ঘুমাবো। তো আজকের ব্লগটা এইটুকুনি রাখছি, দেখা হবে পরের ব্লগে। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।